রমজান মাসে আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত বেশি বেশি দান সদ্গা করা আমি জানি দান সদ্গা করলে সেটা কখনোই পাবলিকলি দেখানো উচিত না তবে আমার এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমার দেখা দেখি যদি আরও কেউ অনুপ্রাণিত হয় অথবা আরও কেউ করতে চায় তো রমজান উপলক্ষে আমরা চিন্তা করেছিলাম কিছু এই তিন বাচ্চাদেরকে খাওয়ানোর এবং মসজিদের কর্তৃপক্ষ নিজেরাই আমাদেরকে বলেছিল তাদের ওখানে যে বাপরটি আছে তার রান্না খুব বেশি ভালো না আমরা যদি কিছু খাওয়াতে চাই সেটা যেন আমরা নিজ দায়িত্বে রান্না করে তাদেরকে সার্ভ করি তো এই জন্যই বাবুরচি প্রথমে এখানে চিকেন বিরিয়ানি রান্না করবে ইফতারের টাইমে যেহেতু একটা ভারী মিল ওদেরকে দেওয়া উচিত এই জন্য আমাদের এই আয়োজনটা তো এখানে বাবুরচি হচ্ছে সাত কেজি চালের মধ্যে ষোলো কেজি মুরগি নিয়েছে উনি প্রথমেই মুরগিটাকে রান্না করে নিয়েছে এবং মুরগিটাকে একটা সাইডে রেখে দেন উনি মূল যে বিরিয়ানি রান্নার প্রিপারেশনটা সেইটা নিচ্ছেন এই ধরনের বড়ো বড়ো আয়োজনগুলোর রান্না কিন্তু আসলেই খুবই মজা হয় এবং এই বাবরজি হচ্ছে খুবই বিখ্যাত বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে রান্না করে থাকে তো চুলার মধ্যে উনি এখন বসিয়ে দিল আমাদের সেই বিরিয়ানিটা এখানে মূলত পঞ্চাশ জনের জন্য আয়োজন করা হচ্ছিলো এবং আমরা চিন্তা করেছিলাম যেহেতু খাওয়াবো একটু ভালো করেই খাওয়াই এবং ওনার রান্না কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে কিছু মানুষজন এসে আসলে কাটাকুটি গুছিয়ে দেওয়া এই সব কাজগুলো করেছিল তো উনি এখন চাল এবং মুরগি এই সব কিছুকে মিক্স করে নিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ওনার রান্নার প্রসেসটা দেখছিলাম এরপরে উনি অনেকগুলো ঘি এখানে ইউজ করেছে লাস্টের দিকে দমে দেওয়ার জন্য উনি এখানে উপর থেকে কয়লা দিয়ে নিচ্ছেন এরপরে রান্না অলমোস্ট শেষের দিকে আমরা পঞ্চাশটা ওয়ান টাইম বক্স নিয়ে এসেছিলাম যেন বক্সের মধ্যে করে সার্ভ করতে পারি আর যেহেতু একটু দূরে এখান থেকে নিয়ে যেতে হবে একদম লাস্টে রান্না শেষে বাবুর্চি উনি সব কিছু প্যাক করলো এবং একটা ডিমো ছিল প্রত্যেকটা প্যাকেটের সাথে তো এই ছিল আমাদের আয়োজন যদি আপনাদের কারো ভালো লাগে বা আপনারা কেউ প্রাণিত কাজ করতে চান অবশ্যই করতে পারেন